তিথিস যোগান কোম্পানি তোমাদের জন্য আরেকটা নো ফায়ার কুকিং এর ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছে, যার নাম হচ্ছে ফ্রুটি চাট। প্রথমে শাকালু, আম, পেয়ারা এইগুলোকে গ্রেট করে নিতে হবে। এইভাবে আমি তিনটা ফল গ্রেট করে নেব। লেবু পাতাটা কুচিয়ে তিনটে গ্রেট করা ফলের সাথে মিশিয়ে দিতে হবে। নুন আর চিনিটা নিজেদের স্বাদ মতন দিতে হবে। নিজেদের স্বাদ মতন কাসুন্দি দিতে হবে। এবার একটু লাল লঙ্কার গুঁড়ো, লেবুর রস এবং চাট মশলা দিয়ে মিশিয়ে নিলেই আমাদের ফ্রুটি চাট তৈরি। 5 মিনিটেই আমাদের এই চাটপাটা ফ্রুটি চাট তৈরি। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও।